আমরা আস্তে আস্তে পাকা রাস্তা ছিলাম, তো ওখানে দেখছি বিশাল একটা শব্দ হয়ে গেল। এই নিয়ে এখন সবাই দৌড়ে আসতেছে, দেখছি লোক না, লোক দেখি আছে ওরাই না। যখন ধরলাম দশ বজন চাপিয়ে গেল, তাদের মোটামুটি নয়জন বাড়ি করলাম। তারপর কয়জন বাড়ি মারা গেল, কতজনকে আপনি উদ্ধার করছেন? আমি নয়জন বাড়ি। এখানে তো স্থানীয় বাসিন্দা লোকাল লোক রেলার তো কেউ আসে নাই, এখন তখন কেউ আসে নাই, এখন মধ্যে তো কেউ দেখা দেখা যাচ্ছে না, এখন আসে আসছে বোধ হয় ভাই বেরিয়ে গেছিল। গাড়িতে ছিলাম, তারপর কি হলো? গাড়ি একসঙ্গে আমি ঝুলতেছিলাম, হাত ভেঙে গেলো, চিন্তা করলাম তো হাত ভেঙে তো এখন ব্যথা কম আছে, হাতে টেনে দিলাম, টেনে দেওয়ার পরে এক হাতে ভর করতে পারি অল্প অল্প। ও ভর করে ভর করে আস্তে 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 ভর করে উঠেছি আমি ট্রেনের ভরে, উঠে পরে আস্তে আস্তে ধীরে 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 নেমেছি। আমার সাথী বন্ধু আরও ছিল, এক টিকিটে চারজন ছিলাম। ও কোথায় বাড়ি আপনার? বাড়ি তুফানগঞ্জ মহকুমার। তুফানগঞ্জ? কি নাম আপনার? শাহজাহান শেখ। আপনি